আসসালামু আলাইকুম। অভারটি লিমিটেড ভিডিওটি দেখার সাথে সাথে খুব দ্রুত যারা পারেন কাজটা কমপ্লিট করে নেবেন। এখানে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য পাচ্ছেন $5 করে, শুধুমাত্র নতুন ইউজাররা। জিনিসটা আমি আপনাদের প্রথমেই বলে দিলাম, যারা নতুন ইউজার হবেন তাদেরই কিন্তু এখানে $5 করে দেবে। আর তাদের এই যে রেফার লিঙ্কটা, এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এটা আমার না, তাদের রেফার লিঙ্ক, সমস্ত কিছু দেখিয়ে দেবো। যেহেতু বিনান্সের অফার, আপনারা 100% পেমেন্ট পাবেন। আপনাদেরকে একটু কষ্ট করে যেসব কাজগুলো দেখাবো, কাজগুলো করবেন, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্যই কিন্তু আপনি এখানে $5 করে পেয়ে যাচ্ছেন। আপনি এখানে যত বেশি অ্যাকাউন্ট করবেন আপনার ইনকাম এখানে তত বেশি হবে। টোটাল এখান তারা 10,000 মেম্বারকে দেবে। অলরেডি কিন্তু প্রায় 5,200-এর উপরে মানুষ এখানে অংশগ্রহণ করে ফেলছে, আর মাত্র 4,844 জন বাকি আছে। তো সকালে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, ভিডিওটা দেখার সাথে সাথে যারা যারা পারবেন এখানে অংশগ্রহণ করে নেবেন। এই ভিডিওর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা অফার শেয়ার করেছিলাম, সেই অফারটা শেয়ার করার সময় আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম এখানে টোটাল $1,50,000 গিভওয়ে হলো, এখান থেকে $50,000 আপনাদেরকে বাদ দিতে হবে। $50,000 বাদ দেওয়ার কারণ এই একটাই, এই অফারটা। এই যে দেখুন, এখানে তারা বলেই দিয়েছে নিউ ইউজারদেরকে জন্য $50,000 তারা একটা রিওয়ার্ড রাখছে, যেটা শুধুমাত্র যারা নতুন ইউজার হবে তাদেরকেই দিবে। তার জন্যই কিন্তু আমি আগের ভিডিওটায়, এই ভিডিওর আগের ভিডিও যে অফারটি শেয়ার করেছিলাম, ওই অফারে বলছিলাম এখান থেকে আপনারা $50,000 বাদ দিয়ে তারপর হিসাব করবেন। আশা করি এই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি। এখন বিনান্সের অফারের প্রথমত যেটা হচ্ছে সেটা আপনাদেরকে রুলস ফলো করতে হবে। তারা রুলসে প্রথমত বলছে কি, তাদের এই রেফার লিঙ্কটার মাধ্যমে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই রেফার লিঙ্কটার মাধ্যমে আপনারা অংশগ্রহণ করলে, আর এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, তো রেফার লিঙ্কটার মাধ্যমে অংশগ্রহণ করলে কি হবে, এখানে তারা বলে দিয়েছে আপনাকে $5 দেওয়া হবে। বিস্তারিত ডিটেলস এখানে বলা আছে। এখন কীভাবে পাবেন সেই জিনিসটা আমি আপনাদের সংক্ষেপে বলে দেব। আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে কাজগুলো করবেন, তাহলে এখান থেকে 100% পেমেন্ট পাবেন। এখানে একটু এক্সট্রা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনাকে $50 ট্রেডিং ভলিউম করতে হবে। তো সেটা কীভাবে করবেন, আপনার কাছে $11 থেকে $12 হলেই $50 ট্রেডিং ভলিউম খুব ইজিলি করে নিতে পারবেন। অফারটি শুরু হয়েছে 1 তারিখ, অফারটি শেষ হবে 24 তারিখ। তো 24 তারিখ তারা বললো, অফারটা কিন্তু 24 তারিখ পর্যন্ত থাকতে আস না, কারণ আপনাদের জন্য তারা $50,000 রাখছে, এবং সেই $50,000 10,000 মানুষকে দেবে, 10,000 নতুন ইউজারদেরকে। তাদের কিন্তু অলরেডি 5,000-এর উপরে নতুন ইউজার হয়ে গেছে, আর মাত্র 4,844 জন বাকি রয়েছে। ভিডিওটি দেখার সাথে সাথে খুব দ্রুত অফারটিতে অংশগ্রহণ করে নেবেন। তাদের কন্ডিশনগুলো কী কী এখানে দেখুন, সকল কন্ডিশন লেখা আছে। তো আমি সংক্ষেপে বলে দিই এখানে তাদের কন্ডিশনগুলো কী। এখানে আপনাকে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে KYC ভেরিফিকেশন করতে হবে, একদম নতুন অ্যাকাউন্ট করতে হবে। আর আলাদা কোনো ফোন দিয়ে করবেন, যে ফোন দিয়ে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এবং KYC ভেরিফিকেশন করবেন, তাহলে কিন্তু আপনি এখানে ইনস্ট্যান্ট $5 BUSDT পেয়ে যাবেন। সেই BUSDTটাকে আপনাকে আনলক করতে হবে। সেটি কীভাবে আনলক করবেন ভিডিওর ভিতরে বলে দিব, আগে দেখাই এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। তো এই পোস্টটি চলে আসলে এখানে এই যে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসলে আপনারা কী করবেন, এখান দেখুন লেখা আছে ইউজ ইমেল, ইউজ ইমেলের উপরে ক্লিক করবেন। এখানে আপনার মেল দেবেন। মেল দেওয়ার পর আমার হয়তো নেটওয়ার্কের সমস্যা করতে আছে, এখানে সেন্ড কোড লেখা আসবে, সেন্ড কোডের উপরে ক্লিক করবেন। আপনার মেইলে তারা একটা কোড পাঠিয়ে দেবে। তো কোডটা কীরকম সেটাও দেখিয়ে দিই। এই যে দেখুন, এখান থেকে সেন্ড কোডের উপরে ক্লিক করলে এরকম একটা ক্যাপচার আসতে পারে উপরের এইটা, এই এইগুলো দেখে দেখে এখান থেকে মিলাবেন। যেমন এইটা প্রথমে দেওয়া না, তা এইখান থেকে আপনাকে খুঁজতে হবে যে ওইটা কোন জায়গায় আছে। ওটা কিন্তু এই এইটার উপর প্রথমে এটা টিক দেবেন, তারপর এইটা 2 নম্বরে এইটা কোন জায়গায় আছে এইটাই, তারপর এইটাই টিক দেবেন, তারপর এইটাই টিক দিয়ে ওকের উপরে ক্লিক করলে ক্যাপচারটা কমপ্লিট হয়ে যাবে। আপনার মেইলে এরকম একটা মেল পাঠাবে, মেল বক্সটা ওপেন করলে কোড পেয়ে যাবেন। কোডটা এনে এখানে বসাবেন, কোডটা বসিয়ে তারপর দেখুন এখানে ওপেন নাও লেখা আছে, ওপেন নাওর উপরে ক্লিক করবেন, আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখন হচ্ছে আপনার ভেরিফিকেশনের পালা। ভেরিফাই নাওর উপরে ক্লিক করবেন, এখানে দুইটি অপশন আসবে। তো এখানে এই রুলসগুলো দেওয়া আছে, তো এগুলো আমি বলে দেবো কী কী লেখা আছে, ওগুলো আপনাদের দেখার দরকার নেই।
প্রথমত আপনারা কী করবেন, এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করে একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন, একটা পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পর কি পাসওয়ার্ড বলতে বিনান্সে যে পাসওয়ার্ড দেবেন না, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর ভেরিফাই নাওয়ার উপরে ক্লিক করবেন। আপনারা যার ন্যাশনাল কার্ড দিয়ে কেওয়াইসিটা করতে চাচ্ছেন তার ন্যাশনাল কার্ডের তথ্যগুলো চাইবে, ওগুলো দিয়ে এটি এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন। কেওয়াইসি হতে তেমনটা টাইম লাগে না, 5-10 মিনিটের ভিতরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। তো সকল কিছু তো দেখিয়ে দিলাম, কীভাবে কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন বিস্তারিত বিষয়বস্তু। এখন কথা হচ্ছে, যখন আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে এসে এই আপনার যে ওয়ালেট, ওয়ালেটের ভিতরে আসবেন, স্পটে আসবেন। স্পটে আসার পর যখন দেখবেন যে আপনার এখানে 5 BUSDT রয়েছে, 5 BUSD, তো তখন এটা আপনি চাইলে উইথড্র, এক্সচেঞ্জ, সেল কোনো কিছুই করতে পারবেন না। সেটা করার জন্য আপনাকে সেই BUSDTটা প্রথমত লক অবস্থায় থাকবে, ওটাকে আনলক করতে হবে। এখন আনলক কীভাবে করবেন, আনলক করার জন্য আপনাকে কী করতে হবে, $50 ট্রেডিং ভলিউম করতে হবে। আমি যেভাবে বলছি ওইভাবে কাজগুলো করবেন, তাহলেই আপনার ওটা আনলক হয়ে যাবে। এখন রুলস টুলস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি চাচ্ছি না ভিডিওটা বেশি বড় করতে। আমি যেভাবে বলি এইভাবে কাজগুলো করুন। রুলস টুলস আমি চাইলে সকল কিছুই দেখাতে পারি তাদের অ্যানাউন্সমেন্টের ভিতর গিয়ে, তো ওগুলো দেখালে অনেক সময় লেগে যাবে। আমি একবার পড়ে নিয়েছি, আমার সকল কিছু মুখস্থ আছে, আমি যেভাবে বলি এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন। তো আর যদি আপনার চান্সেস বিনান্স অ্যাপ্লিকেশনের ভিতর থেকে গিয়ে আপনি রেজিস্টার করবেন তাদের রেফার লিঙ্ক দিয়ে, সেটাও করতে পারেন। সেটা করার জন্য এখানে এই ক্যালেন্ডারটার উপর ক্লিক করলে কিছুই পাবেন না, আমার জানার মতো এটার উপর ক্লিক করলে আপনারা কিছুই পাবেন না। এই যে এইটার উপর ক্লিক করলে আপনারা যেটা করবেন, উপরে ব্যানার তো খোঁজার দরকার নেই, এই এইখান থেকে মোরের উপরে ক্লিক করবেন। মোরের উপর ক্লিক করবে, এখানে লেটেস্ট এই যে অ্যাক্টিভিটি লেখাটা অপশান রয়েছে, অ্যাক্টিভিটির উপরে ক্লিক করবেন। এই যে এক্সপ্লোরার দি লেটেস্ট অ্যাক্টিভিটি, এটা উপরে ক্লিক করবেন। এটা উপরে ক্লিক করলে ওই অফারটা পেয়ে যাবেন। অফারটা হচ্ছে কি, এই যে এই অফারটা, এইটার ভিতরে আসবেন। এই যে এইটার ভিতরে, এইটার ভিতরে আসার পর এখানে তাদের রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। চাইলে আপনারা তাদের এইখান থেকে এই আমি এই রেফার লিঙ্কটাই কপি করে, এই যে এই রেফার লিঙ্ক, এই রেফার লিঙ্কটাই কপি করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। চাইলে এই এখান থেকে ক্লিকও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখান থেকে করলেও হবে, আমার টেলিগ্রাম চ্যানেলে যে রেফার লিঙ্ক দিয়েছে ওখান থেকে করলেও হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারছি আপনাদেরকে। এখন কথা হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা রিওয়ার্ডটা কীভাবে আনলক করবেন, গিফটটা পাওয়ার পরে। গিফটটা পাওয়ার পরে আপনাকে আনলক করতে হলে আপনাকে $50 ট্রেডিং ভলিউম করতে হবে। তো $50 ট্রেডিং ভলিউম, সেটা কিন্তু USDT করতে হবে। USDT তারা তাদের রুলসে বলে দিছে যে USDT ট্রেডিং ভলিউম করতে হবে। আপনি কী করবেন, এখানে আপনার কাছে যদি $50 থাকে তাহলে $50 USDT ডিপোজিট করবেন, আর যদি আপনার কাছে $50 না থাকে, $10 একটু বেশি প্রয়োজন হবে, $12-13 যদি থাকে $12-13 এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর হোম অপশন উপরে ক্লিক করবেন। হোম অপশন উপরে ক্লিক করে এখান থেকে উপরে দেখুন একটা সার্চ বার রয়েছে, সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে TRX লিখে সার্চ করবেন, বা যে কোনো কয়েনের সাথে ট্রেড করলেই হবে। আমি সাজেস্ট করবো TRX-এর সাথে করতে। TRX-এর ভিতরে যাবেন, সেলের উপরে ক্লিক করবেন। যেহেতু আপনার কাছে USDT থাকবে, USDT সেহেতু আপনি কী করবেন, এখান থেকে বাইয়ে আসবেন। বাইয়ে আসার পর উপরে তারা বিক্রি করতেছে, তাদের উপরে ক্লিক করে এখান থেকে 100% করে বাই TRX-এর উপরে ক্লিক করবেন। আপনার একবার বাই করা হয়ে যাবে, আবার সেলে করে নিচে যারা কিনতে আছে তাদের উপরে ক্লিক করে 100% করে সেলের উপরে ক্লিক করে দেবেন, তাহলে সেল হয়ে যাবে। টোটাল আপনার কিন্তু যদি $11 দিয়ে করেন তাহলে $10-20 ট্রেডিং ভলিউম হয়ে গেছে। এরকম করে তিনবার করলে কিন্তু আপনার $60 ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে। আপনাকে তারা বলছে $50, আপনি $60 করে দেবেন। আর যদি আপনার কাছে $25 থাকে তাহলে একবার বাই একবার সেল করলেই হবে, যদি $50 থাকে একবার বাই করলেই হবে। আশা করি ট্রেডিংয়ের জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি। এখন হচ্ছে গিয়ে ট্রেডিং করার সাথে সাথে কি আপনি এটা উইথড্র করতে পারবেন, না। ট্রেডিং করার সাথে সাথে আপনি আপনার BUSDTটা আনলক হবে না। আপনি যদি আজকে ট্রেড করেন তাহলে কালকে দুপুরে একটায় আপনার BUSDTটা আনলক হয়ে যাবে। একদিন টাইম নেবে, তারা 24 ঘন্টা টাইম নেবে, 24 ঘন্টা পর আপনার BUSDTটা
আনলক হয়ে যাবে। 24 ঘন্টা পর তখন আপনার বিএসডিটা আনলক হয়ে যাবে, সাথে সাথে আপনি উইথড্র করে আপনার যে কোনো অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন বা যে কোনো কারোর কাছে বিক্রি করে আপনি কিন্তু আপনার প্রফিটটা নিয়ে নিতে পারতে আছেন। তো আপনি এরকম যে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু $5 করে বিউএসডিটি পাবেন, এবং আপনি যদি 5-6টা অ্যাকাউন্ট করতে পারেন আপনার কিন্তু ইনস্ট্যান্টলি 3,000-3,500 টাকার মতো পেয়ে যাচ্ছেন। তো কেউ মিস করবেন না, যারা যারা পারেন তাদের কাছে অফুরন্ত নেক্সট আইডিকে, তাদের বাড়িতে মানুষ বেশি তারা কিন্তু প্রত্যেকে কাজটি করতে পারেন। এবং আলাদা আলাদা ফোনে করবেন, তাদের রুলসে লেখা আছে যদি তারা আইপি অ্যাড্রেসটা আপনাদের ধরে ফেলতে পারে তাহলে কিন্তু আপনাকে $5 দেবেন, আর যদি $5 দেওয়া সেটা আনলক নাও হতে পারে, এটা আমি সঠিক বলতে পারি না। তো তারা যেসব জিনিস বললো আমি সব কিছু আপনাদেরকে বললাম, এখন আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে অপরটিতে অংশগ্রহণ করতে পারেন, এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট আপনারা জেনারেট করে নিতে পারেন যদি আপনাদের বাড়িতে আরও আলাদা 4-5টা ফোন থাকে, কারণ স্টাডি কার্ড থাকে, সবাই ন্যাশনালি কার্ড দিয়ে যদি KYC-টা কমপ্লিট করতে পারেন এবং ট্রেড ভলিউমটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনি যত বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ইনকাম অপরচুনিটি কিন্তু তত বেশি হবে। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং বিস্তারিত বিষয়বস্তু বুঝতে পারছেন যে এই অফারটি থেকে কীভাবে কী আপনারা ইনকাম করতে পারেন বা এখান থেকে $5 কীরকম কী কীভাবে বিস্তারিত বিষয়বস্তু নেবেন, বা যারা অলরেডি পেয়েছেন কিন্তু উইথড্র করতে পারতেছেন না কীভাবে উইথড্র করবেন, তাদের রোলসগুলো সম্পর্কে সম্পূর্ণ বিষয়বস্তু আমি আপনাদের বলে দিলাম, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।